জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গাংনী হাই স্কুল ফুটবল মাঠে গণসমাবেশের আয়োজন করে গাংনী উপজেলা বিএনপি। বুধবার বিকেল ৩টা থেকে গাংনী উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা গণসমাবেশে জায়গা দিতে থাকলে জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি মতিয়ার রহমান মাইল্লা। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। সমাবেশে প্রধান বক্তা ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান। জাসাস নেতা সুরেলি আলভির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাইসেন। এ সময় বক্তব্য রাখেন যুবদল নেতা সাহিবুল ইসলামসহ বিএনপির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। আয়োজনের প্রথমে গণসমাবেশ অনুষ্ঠিত হয়, পরে উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। এ সময় বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং হাজার হাজার সমর্থকরা সাহেবাযাত্রায় অংশগ্রহণ করেন।